তোমাস ইউটিউবে আসতে না আসতেই বাড়িতে রিপোর্টার এসে হাজির। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমার বাড়িতে একজন রিপোর্টার এসে গেছে। তো চলো আমি রিপোর্টারের সাথে তোমাদের প্রথম পরিচয়টা করিয়ে দিই। এই যে দেখুন রিপোর্টার চলে এসেছে আমার বাড়িতে। তো আপনার নামটা আগে বলে দিন আমার বন্ধুদের। আমার নাম রূপম মহান্তি। আচ্ছা, আপনি কতদিন হলো এই কাজে জয়েন করেছেন? আমার গতকাল পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি আজকের থেকে আমি রিপোর্টার জয়েন করেছি। কতদিনের জন্য? আপনার জন্য। ও, একদিনের জন্য? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রিপোর্টার বাবু তো চলে এসেছেন আমার বাড়িতে, আর একদিনের জন্য জয়েন করেছেন সেটাও বলে দিলেন। গতকাল ওনার পরীক্ষা শেষ হয়েছে, একদিনের জন্য আমার জন্য উনি এই পদে এসেছেন। তো চলুন আপনি প্রশ্ন করুন আমাকে, কি জানতে চাইতে এসেছেন? আমার ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ বলুন। আপনি কতদিন ইউটিউবে এসেছেন? আমি 6 মাস হলো ইউটিউবে এসেছি। আমার বন্ধুরা জানে, আপনি জানেন না তাই বলে দিলাম, আমি 6 মাস ইউটিউবে এসেছি। এবার বলুন তো আপনার ইন্সপিরেশন কি? আমার একজন নয়, আমি অনেকের ভিডিও দেখতাম, আমার ভালো লাগতো, তাই ভাবলাম যে আমিও ইউটিউব করি, দেখি কি হয়। এটাই, আমি অনেকে দেখতাম, বড় বড় ইউটিউবারদের আমি ভিডিও দেখি, এখনো দেখি, আগেও দেখতাম, এখনো দেখি। আপনার কি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূর্ণ হয়েছে? না স্যার, কোনোটাই হয়নি, কোনোটাই হয়নি। হ্যাঁ স্যার, আপনারও খুব কষ্ট হচ্ছে না আমার জন্য? হ্যাঁ হবেই তো, আমার বন্ধুদেরও খুব কষ্ট হচ্ছে, আমি জানি। আমার কিছুই হয়নি স্যার, আমার কিছুই হয়নি। আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলুন। আপনার কি ইউটিউবে পথ চলার সময় কোনো বাধা এসেছে, বা আপনার ফ্যামিলি কি আপনাকে সাপোর্ট করেছেন? এই তো, এটা কিন্তু দারুণ প্রশ্ন করেছেন স্যার, এটাই ভাবছিলাম বলবো। না সেভাবে বাধা কিছু আসেনি, কিন্তু সাহায্যও সেভাবে কেউ করছে না, জানেন তো স্যার। আমার নিজের লোকেরা কেউ আমার ভিডিও দেখে না, আমি জানি স্যার, আমার কেউ ভিডিও দেখে না, আমি বুঝতে পারি। এখন তো আমি চেক করি কে আমার ভিডিও দেখছে কে দেখছে না, কেউ ভিডিও দেখছে না স্যার। আর বাধা বলতে লুকি লুকি ভিডিও করতে হয়, সেভাবে কেউ সাপোর্টও করে না, বাড়িতেও লুকি লুকি ভিডিও করি। আর রান্নার রেসিপিগুলো এত কষ্ট করে দিই স্যার, মানে কেউ তো সেটা বোঝে না, সেভাবে কেউ দেখেও না। আমি এক হাতে এমনি করে ফোনটা ধরি, তারপর রান্নার ভিডিওগুলো করি, জানেন তো স্যার। কেউ সাহায্য করে না? না সেভাবে কেউ সাহায্য করে না স্যার। হ্যাঁ সত্যি বলছি, আমি মিথ্যে বলি কি পাবো বলুন তো স্যার। আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে কেন এসেছেন? কেন এসেছি এটা বলছি আপনাকে, আমার বন্ধুরা জানে না, আপনিও জানেন না, এটা সবাইকেই বলছি। আমি এসেছি, আমি দেখতাম যে সবাই ভিডিও করছে, ভালো ভালো ভিডিও করছে, তো বেশ ভালো ভিউজও আসছে। তারপর দিনেই দেখতাম টাকা নিয়ে আবার থাম্বনেলে বেশ টাকা, এত এত টাকা ছবি দিচ্ছে। তাই ভাবলাম যদি আমিও একটা ভিডিও দিই, তারপর দিনে যদি টাকা চলে আসে আমি ভালো ভালো শপিং করতে পারবো, ফুচকা খেতে পারবো, তাই না? এই যে আমি ফেসবুক করি, এই টাকাটাও আমি পেয়ে যাবো, নিজের টাকা, কারো কাছে টাকাটা চাইতে হবে না। এই ভাবেই আমি ইউটিউবে এসেছিলাম স্যার। ও, তাহলে আপনি কি কোনো টাকা পেয়েছেন ইউটিউব থেকে? স্যার এই প্রশ্নটা করলেন, আমার তো কান্না পাচ্ছে স্যার, খুব কান্না পাচ্ছে। ইউটিউব থেকে তো কোনো টাকা তো পাইনি, আর কোথা থেকে পাবো সেটাও জানি না, জানেন তো স্যার। শুধু ভিডিও করে যাচ্ছি, কোথা থেকে টাকা আসে তাও জানি না, সেটাও জানি না। আমি শুধু বন্ধুদের দেখি টাকা নিয়ে কি সুন্দর এইভাবে এইভাবে টাকা নিয়ে ধরে ছবি দিচ্ছে, জানেন তো স্যার। খুব মনের কষ্ট হয়, ভাবি যে কবে আমিও টাকা নিয়ে এভাবে ভিডিও করব, টাকার ছবি দিয়ে। এবার লাস্ট কোশ্চেন। হ্যাঁ বলুন। আপনি কি ইউটিউবে কি ফলাফল পেয়েছেন? আপনি কি ইউটিউবে সাকসেস পেয়েছেন? স্যার সাকসেস পেয়েছি কিনা বলতে পারবো না, ফলাফল কিন্তু জিরো নয়, কারণ আমি ইউটিউবে এসে খুব ভালো ভালো বন্ধু পেয়েছি, তাদের খুব কাছে পৌঁছে গেছি, তারা আমাকে ভীষণ ভালোবাসে, আমিও আমার বন্ধুদের খুব খুব ভালোবাসি, জানেন তো স্যার। আমার বন্ধুদের সাথে এখন আমার রোজ কথা হয়, একদিন না কথা বলতে পারলে না আমার খুব মন খারাপ হয়, খুব ভালো লাগে, এটাই আমার মানে সাকসেস। আর কিছু না পেলেও আমি ভালো ভালো বন্ধু পেয়েছি। এবার কোশ্চেন, না না এনার জন্য নয়, আপনাদের জন্য বলুন তো, ইনি কি সাকসেস পাবেন ইউটিউবে? কমেন্ট ডাউন বিলো। হ্যাঁ বন্ধুরা,
এই তো রিপোর্টার শেখ তো আপনাদের কাছে এই কোশ্চেনটা করলো, রাখলো বলতে পারো, যে আমি কি ইউটিউবে সাকসেস পাবো, তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তাই বলবেন। তো চলো বন্ধুরা, রিপোর্টার বাবুকে কিছু খেতে দিই। স্যার তাহলে প্রথমবার আমার বাড়িতে এসেছেন, কি খাবেন বলুন? না না আজকে থাক, আজকে কিছু খাবো না, পরের দিন এসে চকলেট মিল্ক শেক খেয়ে যাব। ওকে স্যার, ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।